সন্ধ্যা 6টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে 605 কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে 525 কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পশ্চিমে, মংলা সমুদ্রবন্দর থেকে 625 কিলোমিটার দক্ষিণে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে 665 কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল। এটি আরও উত্তর উত্তর পূর্ব দিকে অগ্রসর ঘনীভূত হয়ে 14 মে 2023 সালে সকাল 9টা থেকে সন্ধ্যা 6টার মধ্যে কক্সবাজার এবং উত্তর মায়ানমার উপকূল অতিক্রম করতে পারে। আজ 13 মে মধ্যরাত নাগাদ চট্টগ্রাম বরিশাল বিভাগের উপকূল এলাকায় অতি প্রবল ঘূর্ণিঝড়ের অগ্রভাগে প্রভাব শুরু হতে পারে। অতি প্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রে 74 কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় 180 কিলোমিটার, যা দমকা অথবা জড়ো হওয়ার আকারে 200 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। অতি প্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর খুবই বিক্ষুব্ধ রয়েছে। কক্সবাজার সমুদ্রবন্দরকে 10 নম্বর মহাবিপদ সংকেত, আমি আবার বলছি, 10 নম্বর মহাবিপদ সংকেত দেখে যেতে বলা হয়েছে। চট্টগ্রাম ও পায়রা সমুদ্রবন্দরকে 8 নম্বর মহাবিপদ সংকেত, চট্টগ্রাম ও পায়রা সমুদ্রবন্দরকে 8 নম্বর মহাবিপদ সংকেত দেখে যেতে বলা হয়েছে। মংলা সমুদ্রবন্দরকে 4 নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত, আমি আবার বলছি, 4 নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত দেখে যেতে বলা হয়েছে। উপকূলীয় জেলা কক্সবাজার এবং তাদের অদূরবর্তী দ্বীপচর সমূহ 10 নম্বর মহাবিপদ সংকেতের আওতায় থাকবে। উপকূলীয় জেলা চট্টগ্রাম, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, বরিশাল, ভোলা, পটুয়াখালী, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা এবং তাদের অদূরবর্তী দ্বীপ এবং চরসমূহ 8 নম্বর মহাবিপদ সংকেতের আওতায় থাকবে। অতি প্রবল ঘূর্ণিঝড়ের অগ্রবর্তী অংশ এবং বায়ুচাপ পার্থক্যের আধিক্যের প্রভাবে উপকূলীয় জেলা কক্সবাজার ও চট্টগ্রাম এবং তাদের অদূরবর্তী দ্বীপ এবং চরসমূহের নিম্নাঞ্চল স্বাভাবিক জোয়ারের চেয়ে 8 থেকে 12 ফুট অধিক উচ্চতার বায়ুতাড়িত জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে। অতি প্রবল ঘূর্ণিঝড়টির অগ্রবর্তী অংশ ও বায়ুচাপ পার্থক্যের আধিক্যের প্রভাবে উপকূলীয় জেলা ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, বরিশাল, ভোলা, পটুয়াখালী, ঝালকাঠি, পিরোজপুর এবং বরগুনা এবং তাদের অদূরবর্তী দ্বীপ এবং চরসমূহ নিম্নাঞ্চল স্বাভাবিক জোয়ারের চেয়ে 5 থেকে 7 ফুট অধিক উচ্চতার বায়ুতাড়িত জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে। অতি প্রবল ঘূর্ণিঝড়টির প্রভাবে চট্টগ্রাম, সিলেট, বরিশাল বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। অতি ভারী বর্ষণের প্রভাবে কক্সবাজার, বান্দরবন, রাঙ্গামাটি, খাগড়াছড়ি এবং চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলে কোথাও কোথাও ভূমিধসের সম্ভাবনা রয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরা নৌকা এবং ট্রলার সমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয় থাকতে বলা হয়েছে। এই ছিল আমাদের সর্বশেষ আবহাওয়ার সর্বশেষ অবস্থান। আসলে জোয়ার কিন্তু একই সময় সব জোয়ার একই হয় না, এক এক নদীতে কিন্তু এক এক সময় একটা জোয়ার আসে। আমরা কিন্তু চট্টগ্রামে এক ধরনের জোয়ার থাকে, আবার কক্সবাজারের নদীগুলোতে, নাব নদীতে আছে বা অন্যান্য যে নদীগুলোতে দেখা যাচ্ছে ভোর রাত্রের দিকে জোয়ার শুরু হবে, দেখা যায় 6 ঘন্টা যদি হয়, 4টে বা সাড়ে 4টের দিকে জোয়ার শুরু হলে দেখা যায় আমাদের ওই 10টা এই টাইমের মধ্যে আবার ভাটা শুরু হয়ে যাবে আর কি। হ্যাঁ, দেখা যায় আমাদের কিন্তু এখন আমরা টাইম বলেছি 9টা থেকে সন্ধ্যা 6টার মধ্যে সে তার ক্রস শুরু করতে পারে আর কি। তখন আমরা কিন্তু এখনও কনফাইন করি নি যে জিনিসটা কখন মানে সে শুরু করবে আর কি। এখনও আরও সামনে আসলে আমরা তখন বলবো যে সে কখন শুরু করলো, শুরু করলে কিন্তু তখন দেখবে ওই সময় জোয়ারের অবস্থা কি আছে বা বাটার অবস্থা কি আর কি। কিন্তু আসলে এ তো ওর বডির উপর নির্ভর করে এবং স্পিডের উপর নির্ভর করবে। ও কিন্তু তার পেরিফেরিয়াল যখন শুরু করে ওখান তো টোটাল বডিটা কমপ্লিট করতে তার 5 থেকে 6 ঘন্টা সময় লেগে যাওয়ার সময়। এখনো আমাদের যে প্রেডিকশন, আমাদের যে মডেল আউটপুট বা আমাদের গাণিতিক যে, তো তাতে হয়তো মানে সে 200 বা 210 পর্যন্ত ওঠার সম্ভাবনা আছে আর কি, সর্বোচ্চ আর কি। দেখা এরপরে হয়তো সে তার যখন মানে পেরিফেরিয়াল অংশগুলো সে বৃষ্টি দিয়ে বা বাতাসের বিভিন্নতে দুর্বল হতে থাকার সম্ভাবনা থাকতে পারে। হ্যাঁ, কিন্তু এখন পর্যন্ত আপাতত মানে আমরা আশঙ্কা করছি না আর কি। আমরা হয়তো 200 বা 210 এর মধ্যে থাকার সম্ভাবনা বেশি।
না প্রতিনিয়ত একটা জিনিস তো এক লেভেলে যাবার তাকে মানে আবার থামার একটা ইয়ে আছে। হ্যাঁ মানে আমরা আমাদের প্রেডিকশন হয়তো 200 বা 210 পর্যন্ত সর্বোচ্চ সে উঠতে পারে। আসলে মূল আঘাত বলতে কিন্তু তার কেন্দ্র যেটা ঢুকে সেটাই আর কি। হ্যাঁ কিন্তু তার পেরিফেরিয়াল অংশটা কিন্তু আগে থেকে শুরু হয়ে যায়, তার যে অগ্রবর্তী যে অংশটা সে অগ্রবর্তী অংশ কিন্তু সে আগে ল্যান্ড ক্রস করতে থাকে, বাই করতে থাকে। আর মূলটা যেতে হয়তো বললাম যদি যখন থেকে তার পেরিফেরিয়াল অংশ শুরু হবে তার থেকে তিন থেকে চার ঘন্টা লেগে যেতে পারে। এ নির্ভর করবে তার সেই ওর স্পিডটা কত স্পিডে সে আগাচ্ছে আর কি। না আসলে আমাদের পায়রা এবং চট্টগ্রামকে আমরা কিন্তু 8 নম্বর মহাবিপদ সংকেত দিয়েছি। এখন পর্যন্ত আমরা দিয়েছি 10 নম্বর মহাবিপদ সংকেত দিয়েছি আমরা কক্সবাজারকে। আমাদের এখনো প্রিডিকশন হয়তো কক্সবাজারের আশেপাশ দিয়ে সে তার যে সেন্টার বা তার পেরিফেরিয়াল তার যে মূল বডিটা কক্সবাজার এবং তার সাইড দিয়ে যাওয়ার সম্ভাবনা আছে, সেই সাথে মায়ানমারের যে উত্তর উপকূল এইখান দিয়ে যাওয়ার সম্ভাবনা। সেই জন্য আমরা কক্সবাজারকে আমরা 10 নম্বর মহাবিপদ সংকেত দিয়েছি, কিন্তু আসলে এই দিকে আসার সম্ভাবনা কম। এখন পর্যন্ত যে প্রিডিকশন সেই জন্য চট্টগ্রাম বা পায়রার দিকে আসার সম্ভাবনা কম, সেই জন্য আমরা সাধারণত 8, 9, 10 কিন্তু মহাবিপদ সংকেতগুলো কিন্তু একই সিগন্যাল মহাবিপদ সংকেত প্রত্যেকটাই, কিন্তু যার কাজ দিয়ে যাবে বা যার উপর দিয়ে যাবে তাকে আমরা সর্বোচ্চ দিয়ে থাকি। এটা দিয়ে বোঝা যাচ্ছে যে আমি কাকে সর্বোচ্চ প্রায়োরিটি দিচ্ছি। সিগন্যালে কিন্তু মান একই, স্পিড একই, সবই এক, কিন্তু সে কোন দিক দিয়ে যাচ্ছে তাকে আমরা কিন্তু প্রায়োরিটি বেছে দিচ্ছি আর কি। এখন এই 10 নম্বর কক্সবাজারকে দিয়েছি, তার মানে একই সাথে কিন্তু আমরা কক্সবাজারকে চট্টগ্রামকে পায়রাকে 10 নম্বর দিতে পারবো না। সে যেখান থেকে যাবে তাকে আমরা প্রায়োরিটি বেশি দিচ্ছি, মানে 10 নম্বর আমরা দিয়েছি কক্সবাজার, তার মানে কি সে কক্সবাজারের কাজ দিয়ে কোথাও দিয়ে সে পাস করবে। আসলে তবে তো বাক করা যায় না, বা একটা সিস্টেম, বড় একটা সিস্টেম না, সে তো স্পিনিং করতে করতে যাবে। আমাদের এখনো প্রেডিকশন সে কক্সবাজার যে সেন্ট মার্টিন দ্বীপ তার সাইড দিয়ে কোথাও দেশে, আর মায়ানমারের যে উত্তর উপকূল আছে সেইখান থেকে সে ঢুকার ইয়ে আছে। ওইখান থেকে যদি তার সেন্টারটা যদি সেন্ট মার্টিন থেকে আরও সাউথে থাকে, তার যে এর পুরো বডিটা যদি 600 কিলোমিটার হয়ে থাকে, তাহলে দেখা যায় প্রায় 300-1200 কিলোমিটার বাংলাদেশের অংশ পেতে পারে, আর 250-300 কিলোমিটার তাই ডাইনে মায়ানমারে করে পেয়ে যেতে পারে। আসলে এইভাবে ঝড় তো এখন পর্যন্ত শুরু হয়নি, তার পেরিফেরিয়াল কোথাও কোথাও যে গাছ টিউনি হচ্ছে, মানে দমকা হওয়া যেটা হচ্ছে, এবং কোথাও কোথাও হালকা কিছু বৃষ্টি হচ্ছে। আসলে বৃষ্টি কিন্তু শুরু হবে এই আরো কিছু কাছে আসলে দমকা বাতাস। হ্যাঁ আমরা এই করছি উত্তর বঙ্গোপসাগরের মধ্যে, যে এখনো কিন্তু সে পূর্ব মধ্য বঙ্গোপসাগরে রয়েছে, অর্থাৎ আপাতত ওইভাবে বৃষ্টির সম্ভাবনা, তবে মেঘলা হয়ে যাবে এবং কালকে হয়তো কিছু কিছু বৃষ্টি হতে পারে, তো বৃষ্টির পরিমাণ কম হবে। হ্যাঁ কিন্তু উপকূল অঞ্চলে বৃষ্টি আমরা ভারী বৃষ্টি আশঙ্কা করছি। আসলে ও তো বড়ি অনেক বড়, ওর পেরিফেরিয়াল অংশটা যখন ঢুকে যাবে ওর, আমরা এখন তো আছে এখনো প্রায় 600 কিলোমিটার বা 500-550 কিলোমিটার দূরে আছে আর কি, হয়তো 300 কিলোমিটার মধ্যে চলে আসলে বা 350 কিলোমিটার মধ্যে চলে আসলে হয়তো একটা অংশ তখন আমাদের উপকূল পেয়ে যাবে আর কি। তখন কিন্তু ওই সব অঞ্চলে বৃষ্টি বা দমকা হাওয়া বা জড়ো হাওয়াগুলো শুরু হয়ে যাবে আর কি। ওই আমরা বললাম 18 কিলোমিটার বা 19 কিলোমিটার মধ্যে আগাচ্ছে, বাড়তে পারে কি কোনটা বডির স্পিড না না? এখন আমাদের সকালে কিন্তু ছিল 8 কিলোমিটার বা 9 কিলোমিটার এইভাবে এই গতিতে সে আগাচ্ছে। এখন কিন্তু আবার বিকালের দিকে মানে 17, 18, 19 এইভাবে ও কিন্তু একই গতিতে আগায় না, এক এক সময় হয়তো কম হয় বেশি হয় এইভাবে আগাতে থাকে। সেই গতিটা সর্বোচ্চ কত উঠতে পারে বলে না, মানে বডি স্পিড যেটা মানে সে আগানোর ক্ষমতা সে মানে অনেক সময় দেখা যায় 25-30 হয়ে যায় আর কি, মানে এমনি নর্মাল সাথে 15-16 মধ্যে থাকে। ভাই উপকূলে আসলে দাদা পেরিফেরাল অংশ যখন ঢুকে যাবে তখন কিছু অংশ যখন ঢুকে যাবে সে অনেক দ্রুত গতিতে সে তখন আগাতে পারে আর কি। না আমাদের বেশি আমার বেশিরভাগ প্রভাব পড়বে আমরা বলেছি কিন্তু কক্সবাজার অংশ আর কি, চট্টগ্রাম বিভাগের বিভিন্ন যে দ্বীপগুলো আছে এবং কক্সবাজার সহ কক্সবাজারের যে দ্বীপাঞ্চলগুলো আছে আর কি, চর এবং দ্বীপাঞ্চল ওইগুলিতে প্রভাব পড়ার সম্ভাবনা বেশি আছে।
একটা ঝড় তো অনেক বড়ই, এর প্রভাব তো পড়বেই। হ্যাঁ, তবে যত পশ্চিমে থাকবো আমরা কিন্তু ওর প্রভাবটা একটু তুলনামূলকভাবে কম হবে আর কি। সেই জন্য কিন্তু আমরা মংলাকে আমরা 4 নম্বরের মধ্যে রেখেছি, আর যত মংলা থেকে আমরা পূর্ব দিকে এসেছি তখন কিন্তু আমরা সিগন্যাল নম্বর বাড়িয়ে দিয়েছি। হ্যাঁ, ভারী বৃষ্টিপাত হওয়ার একটা আশঙ্কা করছেন, কালকে যদি 9টা থেকে 6টার মধ্যে এটা হয় তাহলে যে অঞ্চলটার কথা বলা হচ্ছে চট্টগ্রাম অঞ্চল বা কক্সবাজার, বৃষ্টিপাতটা কখন থেকে শুরু হবে? না, বৃষ্টিপাত কিন্তু দেখা যাচ্ছে যখন তার মানে সামনের যে পেরিফেরিয়াল অংশ যেটা আছে, বর্ধিতাংশ যেটা, ওই অংশ যখন শুরু চলে আসবে তখন কিন্তু বৃষ্টি শুরু হয়ে যাবে। না, আমরা কিন্তু বলেছি, দেখেন আমাদের ইতিমধ্যে আছে, আজ মধ্যরাতের পর থেকে হয়তো তার পেরিফেরিয়াল অংশ কিছু কিছু পেয়ে যাবে, বৃষ্টিপাত শুরু হয়ে যাবে বিভিন্ন অংশে আর কি। ঠিক আছে, থ্যাংক ইউ।